তুমি কি হয়েছো এবার ফার্স্ট হয়েছে আপনি ইউনিভার্সিটি না ইউনিভার্সিটি না এই কলেজ থেকে ফার্স্ট হয়েছে এই কলেজে ফার্স্ট হয়েছে কোন एग्जामটা পার্সেন্স তোমার ডিসি অর না ডিসি তো মানে ফার্স্ট সেমি আচ্ছা আমাদের পলিটিক্যাল সায়েন্সের অনার্সের ছাত্রী এবং যে ডিসি 1 আর ডিসি 2 হলো হ্যাঁ তাতে তুমি কলেজে ফার্স্ট হয়েছে খুবই ভালো তোমার কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো নেক্সট পরীক্ষায় কত কি করবে হ্যাঁ আরো ভালো কত পার্সেন্টেজ পেয়েছো 80% করে আছে 80% পেয়েছো দ্যাটস গুড এন্ড তুমি আমি পেয়েছি মানে 70% এমনিতে 77 আছে অনার্সে বাহ ভেরি গুড আরো পড়ার চেষ্টা করো মোটামুটি 77 তো ওটাকে মানে 90 করো এবার ভালো করে পড়াশোনা করো প্রত্যেকটা নোট আছে এবং বিষয় আছে প্রত্যেকটা বিষয়কে বুঝে তারপর তোমরা নোট করো সেই নোটটা করবে এই তো হলো ভীষণ ঘটনা নেক্সট পরীক্ষা খুব ভালোভাবে দাও আর তোমাদের টিচারেরা তো ভালোই তোমাদেরকে সব সময় অনলাইনে তো এবার বহু ক্লাস করেছি আমি হ্যাঁ তখন আমি পড়িনি কারণ আমার মোবাইল ছিল না ও তখন ভিডিও পাঠিয়েছিলেন সেগুলোই করেছি হ্যাঁ মানে মোবাইল ছিল না তোমার আজকে কিনবো ভাবছি কিনে নাও অনলাইনে ক্লাস আমি নিতেই থাকি নিতেই থাকবো হ্যাঁ মোবাইল কিনে নাও ইশ মোবাইল নেই যার জন্য ওদের অবশ্য অসুবিধে আর তোমার মোবাইল আছে তো ছোট আছে ছোট মোবাইল তুমি কিনবে না কিনবো ম্যাম মানে তুমি ওটাকে তুমি তোমার কেন বলো তো ভিডিও করি এই যে আমাদের ন্যাক হয় এই ন্যাকে অ্যাচিভমেন্ট দেখাতে হয় তো ন্যাচারালি আমার থাকলো আমি তখন পাওয়ার প্রজেক্ট প্রেজেন্টেশনের সময় বলতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ আর উন্নতি করো করোনার আগে না এই দেখ আমাদের সেই গ্ল্যামার করোনার আগের করোনা তুই মুখ বন্ধ করলি কেন করোনার কোভিড 19 এর আগের গ্ল্যামার কি কি ছবি আসছে না এই তো ছবি আসছে ভিডিও হ্যাঁ ভিডিও আচ্ছা তুই বল কোভিড 19 আগে কার গ্ল্যামার মনে হচ্ছে কোভিড 19 ই হয়ে গেছে ইয়েলো ইয়েলো পড়ে গেছে দেখেন কোভিড 19 আগের যে গ্ল্যামার দেখ তো ছোট বাচ্চা আছে আমারও বাড়িতে রেসপন্সিবিলিটিস আছে কিন্তু তাও আমাদের কিন্তু গ্ল্যামার ছিল তুই কেন এরকম মুচ্ছবান হয়ে গেছে আস না গুড ইভিনিং চলে এসেছি কলেজ থেকে আর এই যে রচা আজকে কলেজে শাড়ি পরে গেছিলাম সবাই বলছিল আলাদা লাগছে বেশ ভালো লাগলো শাড়ি পরে যেতে অনেক দিন পর আর এখন দুটো কাজ করবো আমি কিন্তু শাড়ি খুলিনি একদম এসেই সোজা দুটো প্যাকেট নিয়ে তোমাদের সামনে এসেছি শেয়ার করব যে দুটো প্যাকেট এসেছে কি কি আছে এই যে প্যাকেটগুলোতে গিয়ে কাঁচি নিয়ে আসলাম আর কাঁচি যেই না কাঁচি হাত থেকে পড়ে গেল অমনি এই যে এইখানে এই হাতলটা ভেঙে গেল যাই হোক এই কাঁচিটা ও বাবা এটা কাটাই তো যাবে না নষ্ট হয়ে গেল দেখা যাক ম্যানেজ করা যায় কি না তাহলে প্রথম প্যাকেট কে পাঠিয়েছে পাঠিয়েছে হচ্ছে বাবু ব্যাঙ্গালোরে গেছিল সেখানে আমার জন্য একটা কাঞ্জিভরম শাড়ি কিনেছে এবং বেশ এক্সপেন্সিভ শাড়ি তো ওটা মাকে গিফট করার জন্য বাবু তার বন্ধুকে দিয়ে এসেছিল বন্ধু নমিতা সে আমাকে ওটা কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে শাড়িটা দিয়েছে আমার ছেলে দেখি শাড়িটা এবার খুলে দেখব বেশ ভালো লাগে না অনেক দিন পর মানে বাবু তো মাঝে মধ্যেই ঘর আমাশায় জিনিস পাঠায় এবার শাড়িটা অনেক দিন পর পাঠালো মানে শাড়ি ও আমাকে বছরে দেয় পুজোর সময় দেয় শাড়ি বাকি তো এই কসমেটিক্স এই জুয়েলারি এই সানগ্লাস নয় সোয়েটার নয়
সাজার জিনিসপত্র যা হয় মানে যা বলি তাই, আর শাড়িটা ও বছরে দেয় মাঝে মধ্যেই দেয়। ভালো হয়েছে আজকে কলেজে খুব ভালো লাগলো, ল্যাপটপ নিয়ে গেছিলাম, অনেকগুলো মার্কস আপলোড করলাম, মিটিং করলাম, বেশ ভালো হলো। এক একটা দিন না খুব সুন্দর মানে জব স্যাটিসফ্যাকশন হয়, কোথাও গিয়ে এক একটা দিন মনে হয় যেন ফ্রুটফুল, আমি কিছু করলাম, এবং অনেক দিন গিয়েও কাজ করেও মনে হয় যে দিনটা কি ফ্রুটফুল হলো, কোথাও যেন স্যাটিসফ্যাকশনটা একটা জড়িয়ে আছে। স্যাটিসফ্যাকশনটাই একটু আলাদা, এটা হয়তো নির্ভর করে যে অ্যাকসেপ্টেন্স, এটা নির্ভর করে রিওয়ার্ড, এটা নির্ভর করে প্রত্যেকের একটা ওয়ার্ম একটা বিহেভিয়ার, এবং এটাও নির্ভর করে অবশ্যই একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন, এবং তার সঙ্গে একাডেমিক কাজকর্ম, সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটাতে সব কিছুরই কন্ট্রিবিউশন আছে। তার সঙ্গে কিন্তু বেশ গল্প গুজবও এই কাজ করার ফাঁকে ফাঁকে যে বান্ধবীদের সঙ্গে হলো, অনেক দিন পর সাবানা এসেছে, সাবানা বলল যে ম্যাডাম অনেক হাসি ঠাট্টা করলো, সেই হাসি ঠাট্টার একটা ক্লিপিংস তোমাদের দিব, মানে ওর সঙ্গে ওই হাসি ঠাট্টার একটা ভিডিও শেয়ার করলাম। এই সমস্তগুলো করতে হয়, তো সব মিলিয়ে মিশিয়ে দিনটা সাকসেসফুল আমার। খুলি এবার, তাহলে এই যে দুটো প্যাকেট এসছে, এটা একটা প্যাকেট আর এটা একটা প্যাকেট, এবার দেখাই তোমাদের, কাটবো প্যাকেটগুলো, আবার কাঁচিটা একদম ভেঙে গেছে, এটা হবে না মনে হয়, তাও কষ্ট করে করি। আসল জিনিসটাই ভেঙে গেল, শাড়িটা তো বাবু পাঠিয়েছে, আমার ছেলে, আমার মিষ্টি ছেলে, ছোট্ট ছেলে, যাই বলি তাই কম, ও এখন আমেদাবাদে আছে কোম্পানির কাজে, ওখানে প্রায় দিন দশেক হয়ে গেল, রাত্রেবেলা ফোন করি সব কিছু বলে, শেয়ার করে, দেখি 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 কি রকম শাড়ি, এবার আমি দেখবো শাড়িটা, ওয়াও, আমি বলেছিলাম ব্ল্যাক কালারের, ভারী, এটা পল্লু আঁচল, কি সুন্দর কাঞ্জিভরম আঁচল, আর ব্লাউজ পিস সেম, এটা আঁচল, আর বডিটা দেখাচ্ছি তোমাদের, দাদা খুব সুন্দর শাড়িটা, এটা হবে আঁচল আর বডিটা ব্ল্যাক, আর সরু পার জড়ির, আর ব্লাউজ পিস রয়েছে সেম, এই যে ভালো লাগছে দেখো তো, দারুন না, আমাকে ভিডিও কল করে ও দেখিয়ে কিনেছে, বেশ এক্সপেন্সিভ, থিকনেসটা ভালো আর কালার খুব সুন্দর, আর অলওয়েজ আই লাইক ব্ল্যাক কালার, আমি তো আগেই বলেছি
যে কালোর একটা গভীরতা আছে, কালোর একটা সৌন্দর্য আছে। থ্যাংক ইউ বাবু, মনা তুমি পাঠিয়েছো আমাকে এত সুন্দর থটফুল, তুমি এত সুন্দর শাড়ি আমাকে দিয়েছো, খুব 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 বাচ্চাটা বড় হলো, তার সঙ্গে মাকে শাড়ি চয়েস করে পাঠালো, আর সব সময় চিন্তা করে, এর জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো নমিতা এটা তুমি পাঠিয়েছ, কি সুন্দর গন্ধ উঠছে, স্পাইসের গন্ধ, এবং হোমমেড, এটা বাড়িতে তৈরি করিয়ে করে আন্টি আর আঙ্কেলের জন্য পাঠিয়েছ, আর রিয়েলি রিয়েলি আই এম ভেরি গ্ল্যাড অ্যান্ড মেনি মেনি থ্যাংকস টু ইউ ফর ইউর থটফুলনেস। তো এটা খুলে ফেলি, এটা কি দেখি একটু। সো নমিতাকে আমি বলেছিলাম, নমিতা কর্ণাটকে কিন্তু কাসায়া পাউডার বিখ্যাত, এবং কাসায়া রেসিপি আছে। কাসায়া পাউডার তোমরা ইউটিউবে যদি সার্চ করো তাহলে কাসায়া রেসিপি তাহলে বেরিয়ে যাবে, এবং সেটা একটা আয়ুর্বেদিক পাউডার, একটা হার্বস, এবং এই যে হোমমেড, এই আয়ুর্বেদিক পাউডারটা তৈরি করতে হয় বিভিন্ন স্পাইস দিয়ে। এখনও আমি কনফার্ম না কী কী স্পাইস, আমি এটা দেখেছিলাম ভিডিওতে, এখানে বোধহয় দারচিনি থাকে, জিরে থাকে, মৌরি থাকে, আরও বিভিন্ন রকম স্পাইস, আমি জানি না, আমি এই রেসিপিটা আরেকবার ভালোভাবে দেখব। এবং এই পাউডারটা প্রথমে জলের মধ্যে ফুটাতে হয় দু চামচ দিয়ে, তারপর ফোটানোর পরে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর দুধ মিশিয়ে খেতে হয়। তাও আমি ভালো করে শুনবো নমিতার কাছে, কারণ নমিতারা এটা খায়, ওরা বাড়িতে হোমমেড তৈরি করে, আর এটা শরীরের জন্য ভীষণ 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 ভালো, যাদের প্রেশার আছে, যাদের সুগার আছে, যাদের হার্টের ডিজিজ আছে, কোলেস্টেরল আছে বা নেই, হ্যাঁ সবার জন্য এটা খুব হেলদি। এটা কমপ্লিটলি একটা আয়ুর্বেদিক পাউডার, আমি এটা নমিতাকে গল্প করেছিলাম, নমিতা এটা বাড়িতে তৈরি করে পাঠিয়েছে। সুতরাং অনেক 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 ধন্যবাদ, থ্যাংকস, আর তোমাকেও একটা এই গেল আজকে, তাহলে আর বেশি বাড়াবো না, আর যাই গিয়ে শাড়িটারি খুলি, টিল দেন টাটা বাই বাই, আবার আসবো অন্য কোনো দিন অন্য ভিডিওর সাথে তোমাদের সঙ্গে গল্প করতে, এখানেই আমি আজ